মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্যাটা হচ্ছে এদিক থেকে ঢাকা এলেঙ্গা রাস্তা হচ্ছে ফোর লেন, ফোর লেন থেকে যখন টু লেনে যায় তখন প্রেশারটা তীব্র প্রেশার সৃষ্টি হয়, আর ওদিকে টোল আদায়, আমাদের দেশ তো টোল আদায়ের যে বিষয়টা সেখানেও কিছু সমস্যা হয় গাড়ির যখন প্রেশার হয়। এছাড়া অন্য কোনো প্রবলেম রাস্তা, বেহাল রাস্তার জন্য কোথাও যানজট হয়েছে এটা আমার কাছে কোনো এ ধরনের কোনো ইনফরমেশন নেই। পরশুদিন দুর্যোগ দুর্বিপাক ছিল এবং ভারী বর্ষণ বৃষ্টিপাতের জন্য যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা গতকালও রাস্তার উপর পড়েছে, এবং পশুবাহী গাড়িগুলোর জন্য কোরবানির ঈদ বা ঈদুল আজহাতে রাস্তায় না চাইলেও গাড়ির ধীরগতি হয়ে যায়। এই ধীরগতির জন্য এখানে অনেক যাত্রী বসে আছে অনেকক্ষণ ধরে, নির্ধারিত সময়ে গাড়িগুলো ফিরতে পারেনি, এটা হলো বাস্তবতা। ধীরগতির জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে, এই জন্য টার্মিনালে অনেকে কষ্ট পাচ্ছে। আজকে রাস্তায় দুর্ভোগ আছে এটা আমি কোথাও থেকে ইনফরমেশন পাইনি। টাঙ্গাইলের ওদিকেও ধীরগতি আছে কিন্তু কোনো প্রকার লং টেইল ব্রেক বা দীর্ঘ যানজটের কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা প্রতিনিয়তই আমাদের মনিটরিং সেল ডিআরটিএ থেকে কন্ট্রোল রুম থেকে অবজার্ভ মনিটর করা হচ্ছে, এবং এখানেও ভিজিলেন্স টিমগুলো কাজ করছে। অতিরিক্ত ভাড়ার বিষয়েও যাত্রীদের আমি জিজ্ঞেস করছি, অভিযোগটা নেই, গাড়ি দেরিতে আসছে। এ নিয়ে অনেকে অভিযোগ করেছেন যে দীর্ঘক্ষণ ধরে বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে অনেকে, এটা একটু কষ্ট হচ্ছে স্বাভাবিক কারণে। কিন্তু আজ রাস্তায় সারা ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রামের সমস্যা নেই, ধীরগতি আছে। ওদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু ওই পার পর্যন্ত কিছু এলাকায় ধীরগতি আছে, এটা আমরা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দেখুন, দুর্ভোগ এখন তো রাস্তার অবস্থা খারাপ এ কথা আপনি বলতে পারেন না, সমস্যাটা বেশি হওয়ার কথা টঙ্গি থেকে গাজীপুর বাস র্যাপিড ট্রানজিটের কাজ চলছে, কিন্তু সেখানে সমস্যাটা যতটা তীব্র হওয়ার কথা ততটা কিন্তু এ পর্যন্ত হয়নি। পরশুদিন ছিল বৃষ্টি বাদলে কালে, ভারী বর্ষণ হলে আমাদের দেশে যাওয়া হয়, আর এ সময় পশুবাহী গাড়িটা হলো একটা বাড়তি সমস্যা, এই যে গাড়ি ধীরগতি করে ফেলে ওই গাড়িগুলো বিকল হয়ে গেলে তখন দেখা যায় যে টেইল ব্যাগ সৃষ্টি হয়, এ ধরনের যানজট হয়েছে। এগুলো তো কেউ ইচ্ছে করে না, এগুলো বাস্তব কারণে হয়ে যায়, ওয়েদারের উপরও অনেক কিছু নির্ভর করে। আর এ সময় আমি তো বলেছি ঈদুল আজহাতের সমস্যাটা হলো পশুবাহী গাড়ি, এ গাড়িগুলো ধীরগতি রাস্তার গতি কমিয়ে দেয় অন্যান্য যাত্রীবাহী। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।